আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই, আমার পরিবার সবাই ভালো আছি ইনশাআল্লাহ। তো এখন আমি সরষার তেল প্রথম দিয়ে পেঁয়াজগুলি ভালো করে ব্রাউন কালার করে নিয়েছি। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার পেঁয়াজগুলি ব্রাউন কালার খুব সুন্দর হয়ে গেছে। তো আজকে আমি রান্না করব গরুর মাংস দিয়ে, নতুন আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করব। তো আপনারা আমার ভিডিও শুরুতে দেখতে থাকুন, আশা করি মাংস রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। তো আমি এক এক করে এখন মাংসের মশলা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন যা যা লাগবে। আর আমি একটু মশলার পরিমাণ কম খাই আমরা সবাই ঘরের, আপনাদের পছন্দ মতন আপনারা মানে মশলা দিবেন। আমি পেঁয়াজ ব্রাউন কালার করার পরে আমি মাংসের যে এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে দিয়েছি, মানে আপনাদেরকে দেখালাম। প্রথমে এই যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি, তারপর পরিমাণ মতন জিরা পাউডার দিয়ে দিচ্ছি, তারপর এক চামচ মরিচের পাউডার দিয়ে দিচ্ছি, হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি, উঁচু করে এক চা চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংসের পরিমাণ কম, সেই জন্য মাংসের মশলা আমি কম দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব 5-6 মিনিটের জন্য মশলাটা ভালো করে কষানোর জন্য। এখন আমার গরুর মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, আর অল্প পানি আছে, আর সেই পানিটা মানে ঝোলটার সাথে আমি আলু দিয়ে ভালো করে কষাবো এই এই ঝোলের সাথে। তারপরে পরিমাণ মতন আমি গরম পানি দিয়ে দিব। মনে রাখবেন, খাসির মাংস এবং গরুর মাংস এগুলিতে রান্না করার সময় গরম পানি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসর স্বাদটা মাশাল্লাহ ভালো থাকে। আর আমি কিন্তু নতুন আলু মানে আস্তে আস্তে দিচ্ছি, কারণ এইভাবে আমার ভালো লাগে খেতে, মানে আস্ত আলু দিয়ে গরুর মাংস, খাসির মাংস খেতে খুব ভালো লাগে, বা হাট চিকেনও ভালো লাগে রান্না করতে এইভাবে খেতে। আর আলুটা আর একটু সামান্য মানে ছোটো দেই, কিন্তু ছোট ছিল না, তো সব আলুই বেশিরভাগ বড় ছিল, তো ওগুলির থেকে বেছে বেছে তারপরে এই আলুগুলি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ডেকে দেব আরও 10 মিনিট কষানোর জন্য, আলুটা ভালো করে কষানো হোক, তারপরে যখন পরিমাণ মতন পানি দেব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে, আর ভালো লাগলে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিও ব্লগার সুরাইয়া লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং সবার সাথে শেয়ার করে দিবেন। এখন আমার আলু খুব সুন্দর করে মাশাল্লাহ কষানো হয়ে গেছে, তো এখন পরিমাণ মতন আমি গরম পানি দিয়ে দিব। তো আমার মনে হয় এরকম করে মানে নতুন আলু দিয়ে গরুর মাংস দিয়ে বা খাসির মাংস দিয়ে সবারই মনে হয় বেশিরভাগ পছন্দ। তো কার পছন্দ আপু ভাইয়ার, আপনারা সবাই আমার কমেন্টে জানাবেন, তো আমার ফেসবুক পেজে জানাবেন বা ইউটিউবেও জানাবেন। আমি হচ্ছি ভিডিও ব্লগার সুরাই, আর ফেসবুক হচ্ছে সুরাই আক্তার সুরি, ওটার ভিতরে গিয়ে কমেন্ট করবেন কার কার এরকম গরুর মাংস বা খাসির মাংস দিয়ে নতুন আলু, ছোট ছোট আলু দিয়ে ঝোল ঝোল পছন্দ। আমার খুব পছন্দ এবং আমার বড় মেয়েরও কিন্তু খুব পছন্দ।
আমার লিজা আমার সব পছন্দের খাবারগুলি শিখেছে, কারণ ও বড় ছিল তো। আমার গরুর মাংস খাওয়া, যত পছন্দের মাছ সব ওর আমি আস্তে আস্তে শিখিয়েছি, আমিও খেয়েছি, মানে ওকে খাবারটা শিখিয়েছি। কিন্তু আর মামু ডাক্তার মেয়ে মারিয়াছেন আরাফাত, ওরা তো 2 বছরের ব্যবধান ছোট বড়, তো ওরা বেশিরভাগই মুরগির মাংসটা খেত। আর যে মাছে কাটা কম, চাকা মানে চাকা মাংসওয়ালা মাছগুলি আছে না, ওগুলি ওরা খেত, খুব পছন্দ করত। তো ইয়াসিন মাঝে মাঝে গরু মাংস খায়, মানে এমন না যে খায় না, ইয়াসিনও খায় কিন্তু মিমে খায় না। আর মিমও মাছ খায়, ইয়াসিন মিম মাছ খায় কিন্তু সব মাছ না। আর আমার লিজা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার সব পছন্দের মাছ, আমার সব পছন্দের খাবার ও শিখেছে, খায়। এখন আমার মাংসটা সম্পূর্ণ প্রায় হয়ে গেছে, আর 10 মিনিট মানে রান্না করব। তো সে মানে 10 মিনিট শেষ হওয়ার আগে আমার হাতের বানানো মশলা, এই যে আমি যে মানে সম্পূর্ণ মাংসের মশলা সব কিছুর আইটেম দিয়ে মানে ব্লেন্ডার করেছি, সেটার কিছু পাউডার দিয়ে দিচ্ছি, কারণ আমার মাংস কম, মানে সেই জন্য মানে অল্প পাউডার মানে ফাঁকি মশলাটা দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিট মানে আর রান্না করে নিব। তারপর আলহামদুলিল্লাহ আমার মাশাল্লাহ আমার রান্নাটা হয়ে যাবে। আর এত সুন্দর মানে একটা গরুর মাংসের গ্রান আর ফ্লেভার যে মানে বেড়েছে মানে ফ্ল্যাটে, মানে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। তো আশা করি আমার মাংস রান্নাটা আপনাদের দেখে সবার ভালো লাগবে। আর ভালো লেগে যদি থাকে তাহলে প্লিজ সবাই একটা লাইক দিবেন। আর আজকে আমার আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, আমার আসলে মনটা বেশি ভালো না, কারণ এই জন্যে আমি আমার আমার মা জানুয়ারি মাসের 13 তারিখে মারা গেছে। তো আমি 1 তারিখে আমি হ্যাপি নিউ ইয়ারের দিনও আমার 1 তারিখে আমার মনটা খারাপ ছিল আমার মায়ের জন্যই। তো আমি 1 তারিখে আমি মানে বাড়িতে গিয়েছিলাম আমার বাপার বাড়িতে মাকে দেখার জন্য। তো 1 তারিখে গিয়ে আমি 3 তারিখে আসছি। তো শেষ দেখাটা আমার 3 তারিখেই হয়েছে, এই জন্য আজকে জানুয়ারি মাসের 3 তারিখ, সেই জন্য আমার মনটা খারাপ। আর আমি আমার 1 তারিখও আমার মানে মনটা খারাপ ছিল, আর আমার 3 তারিখে শেষ দেখাটা হয়েছিল। আর আমার বড় ভাই শ্রদ্ধ বড় ভাই যখন এশার নামাজ পড়ে রাত্রে 9:30 বাজে বাসায় এসেছে, তখন আমার বড় ভাইয়ের সাথেও মানে 13 তারিখে রাত্রের শেষ দেখাটা হয়েছিল। কারণ আমার বড় ভাইকে না দেখে মানে আমার সব ভাইয়েরাই যখন উপরে ওঠে মানে যখন যার ফ্ল্যাটে যায় তখন আমার মার সাথে সবাই দেখা করে যায়। তো সব মানে দুনো ভাই দেখা করে চলে গেছে, এখন আমার বড় ভাই ছিল লাস্ট দেখা। তো আমার মা কখনই বড় ভাইয়ের সাথে না দেখা করে ঘুমাতে যেত না, মানে বিছনাতে শুইত না, বসা থাকতো। আর আমার বড় ভাইও আমার মার সাথে না দেখা করে সে কখনই মানে আমার বড় ভাইয়ের রুমে যেত না। তো আমার ভাইয়ের শেষ দেখাটা নামাজ পড়ে আসার পর যখন 9:30 বাজে সে মানে আমার ভাইয়া ভাই আসছে, তখন আমার ভাই দেখা করে তার রুমে মাত্র গিয়ে পাঞ্জাবিটা খুলেছে। এরপরে কিছুক্ষণ পরেই মানে কান্নাকাটির ভিড় হয়েছে, আমার মা শুইছে, বসে বসে আমার ভাই যখন দেখা করতে গেছে তখন দেখতেছে যে আমার মা বসে বসে মানে কলমার দুরুদ পড়তেছে। তো আমার মা কিন্তু সবসময় আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় নামাজের পর আমার মা সবসময় মানে ইয়া করতো আপনার কলমার দুরুদ পড়তো, আর সবসময় কায়জা নামাজ পড়তো, আওয়াবির নামাজ পড়তো। কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমার মাশাআল্লাহ আমার মা 5 বার তো নামাজই ছিল। তো আমার ভাইও সেই শেষ দেখাটা দেখেছে 13 তারিখে লাস্টে, আর আমি হইলাম 3 তারিখে। আমার মধ্যে হইলো 3 তারিখে লাস্ট দেখা, আর আমার ভাইয়ের হলো 13 তারিখে লাস্টে নামাজের পর লাস্ট দেখা। তো সেই তারিখগুলি যখন আসে না তখন আসলে খুব একটা কষ্ট লাগে। আর আমি যখন 1 তারিখে গিয়েছিলাম তখন আমার মা কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুস্থ ছিল, কোনো অসুস্থ ছিল না। আমার মা প্রেশারের রুগী, ডায়াবেটিসের রুগী, কিন্তু তারপরও আমার মা মানে অনেক ভালো ছিল।
সুস্থতা দেখেছি আমার মাকে, তো দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে। আসার সময় আমি 3 তারিখে আসার সময় আমার মাকে যখন দেখছি যে মা সুস্থ, আমি যখন আসি, আমি যখন গেটের সামনে রিক্সায় উঠি, তখন কিন্তু আমার মা দরজার সামনে মানে দাঁড়িয়েছিল। তো সে দাঁড়ানো দেখানোটা আমি এখনো বলতে পারি না। আর যখনই আমি বাড়িতে যাই, তখনই আমার মার মানে ওই দৃশ্যটা আমার মনে পড়ে। তো আপনারা সবাই, আমার বাবা মা, আমার বাবাও নাই, আমার মাও নাই, দুজনে যিনি আল্লাহ মানে মৃত্যু ব্যক্তি, আপনারা সবাই ভাই বোন যারা যারা আছেন আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুক চ্যানেলে, সবাই আমার মা বাবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমার বাবা মাকে জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। তো 3 তারিখে দেখে আসলাম আমার মা জীবিত। আমার মিমকে মানে আমার ছোট মেয়েকে নিয়ে আমি গিয়েছিলাম, আর লিজার আব্বু আর মানে লিজার আব্বু আর ইয়াসিনে গিয়েছিল দেশে মানে কুমিল্লা। তো আমার মেয়েকে আনার সিলে মুখে খাওয়াই দিছে, কপালে চুমা দিয়ে দিছে আসার সময়। তো এই কথাগুলি, এই দৃশ্যগুলি আমি বলতে পারি না। তো আপনারা সবাই দোয়া করবেন আমার মা যেন জান্নাতুল ফেরদৌস নসিব দান করে। আল্লাহ পাক বাবা মা দুজনকেই আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।